हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल आइडिया पॉइंट बांगला। आज एलाम चिकेन पकोड़ार रेसिपी निये। चिकेनटा आमी प्रथमे धुए भालो करे मैरिनेट करे रेखे दिएछि। एर मध्य दिएछि सामान्य किछु उपादान, आदा, रसुन और काँचा लंका बाटा। एभाबेई रेखेछि 3 থেকে 4 घंटा। आमी रान्ना करार समय एटा मैरिनेट करे रेखेछिलाम और एखन बिकाल बेला এবার এটা বানাবো। খুবই সহজেই বানানো যাবে, ঘরোয়া পদ্ধতিতে, একদম ঝামেলা ছাড়া আর দোকানের থেকেও খুব সুন্দর টেস্ট। তাহলে প্রথমেই এটা একটা বড় পাত্রে আমি ঢেলে নিচ্ছি। প্রথমেই বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এটাও আরও যেসব উপাদানগুলো দেবো মাখানোর সুবিধার জন্য। আর যেটা বলি, চিকেনের পিসগুলো কিন্তু এরম ছোট ছোট করেই টুকরো করে নেবে, তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি আমি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই দুটো এবার ভালোভাবে মিশিয়ে দেবো এর সাথে। আর এরপর নিয়ে নেবো বেসন। আমাদের যদি কর্নফ্লাওয়ার বাড়িতে নাও থাকে, এই সাধারণ বেসন দিয়েও কিন্তু এই পকোড়াটা করা যাবে আর খুব মচমচে হবে, সুন্দর টেস্ট হবে। সবসময় যে কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে তা কিন্তু নয়, এইভাবে তোমরা করে দেখবে, দারুণ খেতে, সুস্বাদু টেস্ট। তাহলে এবার এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আমার বেসনের সাথে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর যেটা দেবো সামান্য পরিমাণ নুন, স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। আমি ম্যারিনেটের সময় কোনো নুন দিইনি, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার এই দুটো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই এবার রেডি হয়ে যাবে পকোড়া। রান্নাঘরে চলে এলাম, এবার একটা পাত্র বসিয়ে দিলাম। এই পাত্রে আমি খানিকটা তেল দিয়ে দেবো। এটা কিন্তু ডুবো তেলেই ভাজা হবে, তাই একটু বেশি করেই তেল লাগবে। তেল ঢেলে দিচ্ছি। এবার তেলটা গরম হলেই ভেজে নেওয়া যাবে পকোড়া। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই চিকেনের টুকরোগুলো, যেগুলো মাখিয়ে রাখা আছে, একে একে আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ছোট জায়গায় করছি, তাই অল্প অল্প পরিমাণ দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সুন্দর মচমচে খেতে হয়। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজতে হবে। আমি উল্টে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে আর এগুলো খেতেও খুব সুন্দর আর মচমচে। তোমরা এইভাবে বানিয়ে দেখবে একবার, অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে হয়ে যায় এই পকোড়া। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখো আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম রেডি। কি সুন্দর হয়েছে আর মচমচে ক্রাঞ্চি হয়েছে। এরম গরম গরম পকোড়ার সাথে আর বিকালবেলা এক কাপ চা, ব্যাস আর কি চাই। কি সুন্দর দেখো।